অনেক তো উলামায়ে কিরাম আছে, কিছু কিছু আলেমরা আছে টাকার বিনিময়ে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ, সুরকার শেখ হাসিনার মায়ে সিদ্ধাদিও থাকি, ইহুদি নাসারাদের কাছে বিক্রি হয়ে যায়। অনেক আলেমদেরকে আমরা দেখি, অনেক আলেমদেরকেও দেখি ঘুষের সঙ্গেও জড়িত, সুদের সঙ্গেও জড়িত দেখা যায়। কারণ তার এলেম থাকতে পারে, কিন্তু আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে ঢুকাইতে পারে নাই। আখেরি জামানায় আলেমরাও থাকবে, যেই সমস্ত আলেমদের ব্যাপারে নবী বলেন এমন আলেমরাও থাকবে। এদিকে ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ হয়, কিন্তু আমাদের দেশে টুপিওয়ালা, আমাদের দেশে রুমালওয়ালা কিছু আলেমরা ওই সময়টা ইহুদিদের পক্ষে হয়ে বলে, এই ইহুদিরা নাকি মুশরিক না, ইহুদিরা নাকি পূজা করে না, ইহুদিরা নাকি মূর্তি পূজা করে না, আর ইহুদিদেরকে যারা মারে এরাও নাকি ইহুদিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মারে। সুতরাং ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যায়া ইসরায়েলের পক্ষে দ্বারা একদল কিছু আলেমদেরকেও বর্তমানে দেখা যায়। এরা আলেম হতে পারে, কিন্তু মনে রাখবেন এরা আল্লাহর ভয়হীন আলেম, অর্থাৎ রসুলের কথা অনুযায়ী শেষ জামানায় সবচাইতে নিকৃষ্ট আলেম, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে, আছে না নাই? কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে। সবচেয়ে বেশি দুর্নীতি যারা করে এরাই কোটিপতি, এ তো আল্লাহ নাফরমানি করে, এ কোটিপতি হয় কেন? আল্লাহ এর ছাড় দিছে, কিন্তু মনে রাখবেন ছেড়ে দেয় নাই। কথা একটু অন্যদিকে গেলেও আপনারা কষ্ট পায়েন না, কারণ এটা কথা অন্যদিকের কথা না, এটাই ইমানের কথা। আজকে সমাজে ব্যবসার সিন্ডিকেট করে যারা আলুর দাম 30 থেকে 25 থেকে 70-এ ঠেকাইছে, সবচাইতে বড় চোর আর দুর্নীতিবাজ তারা, যারা তাদের দিলের ভিতরে আল্লাহ পাকের বিন্দু পরিমাণে ভয় রাখে না। যদি রাখতো, এদেশের আপামর জনগণের মুখ থেকে এরকম খাবার ছিনায় নিয়ে দাম বাড়াইতে পারতো না, এক বিন্দু যদি ভয় থাকে। আল্লাহ পাক এদেরকে তো ভালোই খাওয়ায়, যার কারণে না, যার কারণে এই দেশে যারা কোটিপতি এরা কোটিপতি হচ্ছে, যারা গরিব এরা দিন দিন গরিব হচ্ছে। জানি না সামনের অবস্থা কি হয়, তবে আল্লাহ যদি চাইতেন এদেশের সমস্ত দুর্নীতিবাজ, চোর অথবা অসাধু ব্যবসায়ী যারা জনগণের টাকা চুরি করে, যারা জনগণের মাল চুরি করে, জায়গা চুরি করে, বিশাল বড় ল্যান্ড প্রপার্টি করে রাখতেছে, ঢাকা শহরের আশেপাশে যত জায়গাগুলো দখল করে করে অমুক সিটি তমুক সিটি নাম দিয়া জনগণের জায়গা মেরে খাচ্ছে, আল্লাহ যদি চাইতো এরা তো এক বিন্দু হাঁটতেও পারতো না, খাইতেও পারতো না। কিন্তু আল্লাহ পাক বলেন মা কানা রব্বুকা নাসিয়া, নবী আপনি মনে রাখবেন আপনার রব ভুলে না, ছাড় দেয় ছেড়ে দেয় না। সাময়িক সময়ে আল্লাহ পাক বান্দাকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এ কারণে আল্লাহ পাকের ভয় প্রত্যেকটা মুমিনের হৃদয়ে রাখা জরুরি, ইমানই দায়িত্ব। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেন, এই জন্য আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করছি, এখানে আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে এদের সকল বিপদের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে সমস্ত নিয়ামতের দরজা আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক চাইলে সব পারে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনরা আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। জমিনের মধ্যে ব্যবসা যদি করে,
ওজনের মধ্যে কম দেওয়ার সময় ফিকির করবা দেখেন কে আলুর কেজি 70 টাকা যার কারণে ওজনের মধ্যে একটু সিস্টেম করে কম দিয়া কোনমতে বান্দারে ধরায় দিতে পারলেই বাসে পেঁয়াজের কেজির দাম বাড়ছে যার কারণে ওজনের মধ্যে কম দিয়া ধরায় দেয় এরকম ভাবে ব্যবসায়ী যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون إذا نجرى جخن نائي نجدر شلوانا بجن نائي ونجر كي جخن دائي تخن كم دائي وزون كم دائي ما په كم دائي الله باق رب العالمين بھائي جدی تھکتو ما په كم دیتے پرتو الله بھائي جدی تھکتو إلا کرمان اس کے ٹھوکائی دے پرتو نا আল্লাহর ভয় যদি থাকতো হারাম খাইতে পারতো না আল্লাহর ভয় যদি থাকতো পুরুষরা কোনোদিন নারীর বেশে চলতে পারতো না আল্লাহর ভয় যদি থাকতো নারীরা পুরুষদের বেশ ধরতে পারতো না আল্লাহর ভয় যদি থাকতো নারীরা আজকে মার্কেটে উলঙ্গ অবস্থায় ঘুরতে পারতো না আল্লাহর ভয় যদি থাকতো স্কুল কলেজ আর ভার্সিটির বেঞ্চগুলোতে পার্কের বেঞ্চগুলোতে আমাদের যুবক যুবতীরা ডেটিং করতে পারতো না শুধুমাত্র একটা জায়গা সেই জায়গাটা হলো খৌফুল্লাহ একটা জায়গা সেই জায়গাটা হলো আল্লাহর ভয় এই বান্দা মুসলমান যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে এই জমিনের মধ্যে ওই বান্দার মতো মুত্তাকি আর কেউ হতে পারে না এই কারণে ভাইরা আমার আল্লাহ পাক জায়গায় জায়গায় ইমানদারদেরকে তাকওয়ার সবক দেয় একজন আলেমেরও তাকওয়া দরকার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখেরি জামানায় সবচাইতে যদি আফজল কোন বান্দা থাকে সেটা থাকবে আলেম আল্লাহর নবী বলেন খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা আখেরি জামানায় বলো জামানার মধ্যে সবচাইতে দামি যদি কোন জাত থাকে সেই জাত হলো আলেমের জাত আর সবচাইতে নিকৃষ্ট যদি কোনো কম থাকে সেই কমটাও হলো উলামা ইকরামের কম আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় অনেক তো উলামা ইকরাম আছে কিছু কিছু আলেমরা আছে টাকার বিনিময়ে ইহুদি নাসারাদের কাছে বিক্রি হয়ে যায় অনেক আলেমদেরকে আমরা দেখি অনেক আলেমদেরকেও দেখি ঘুষের সঙ্গেও জড়িত সুদের সঙ্গেও জড়িত দেখা যায় কারণ তার ইলম থাকতে পারে কিন্তু আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে ঢুকাইতে পারে নাই আখেরি জামানায় আলেমরাও থাকবে যেই সমস্ত আলেমদের ব্যাপারে নবী বলেন অশরুর শিরারি শিরারুল উলামা এমন আলেমরাও থাকবে এদিকে ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ হয় কিন্তু আমাদের দেশে টুপিওয়ালা আমাদের দেশে রুমালওয়ালা কিছু আলেমরা ওই সময়টা ইহুদিদের পক্ষে হয়ে বলে এই ইহুদিরা নাকি মুশরিক না ইহুদিরা নাকি পূজা করে না ইহুদিরা নাকি মূর্তি পূজা করে না আর ইহুদিদেরকে যারা মারে এরাও নাকি ইহুদিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মারে সুতরাং ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যায়া ইসরায়েলের পক্ষে দাঁড়ায় একদল কিছু আলেমদেরকে বর্তমানে দেখা যায় এরা আলেম হতে পারে কিন্তু মনে রাখবেন এরা আল্লাহর ভয়হীন আলেম অর্থাৎ রসূলের কথা অনুযায়ী শেষ জামানায় সবচাইতে নিকৃষ্ট আলেম ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক কি না বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে টাকে আসে না নাই কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়েতে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক জোরে কয় না আলেম যদি থাকে সমাজের মধ্যে মনে রাখবেন আলেম নাই সমাজের সবচাইতে উত্তম মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
মনে রাখবাই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে ভয় পায় হলো আলেম আবার জমিনের মধ্যে যদি খারাপ কোনো বান্দা থাকে আলেমরাই সবচাইতে খারাপ হয় কারণ একটা জিনিস মনে রাখবেন ভাত এটা সাধারণ একটা খাবার এটা বসলেও পানি দিয়া খাওয়া যায় নতুন ভাতের সঙ্গে মিলায় রান্নাও করা যায় কিন্তু বিরিয়ানি যদি পচে খাবার কোনো সিস্টেম নাই ঠিক কি না আলেম মুত্তাকি এরা হলো বিরিয়ানির মতো দামি তো মুত্তাকি কোনো বান্দা যদি নষ্ট হয় সমাজ নিয়া নষ্ট হয় জাতি নিয়া নষ্ট হয় একদম বিরিয়ানির মতো নষ্ট হয় যেটা খাওয়ার মতো আর সুযোগ থাকে না আর সাধারণ মানুষ এগুলো নষ্ট হইলেও এটা তো নষ্ট হবেই কারণ এটা তো আগে থেকেই নষ্ট কারণ ওর ভিতরে না ইলম আছে না আমল আছে না তাকওয়া আছে যার কারণে সে আগে থেকেই নষ্ট আর মুত্তাকি যে আগে ভালো ছিল কিন্তু এখন নষ্ট হইছে সুতরাং এটা সবচাইতে খারাপ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা এই জমিনের মধ্যে ইন্নাল এই জমিনের মধ্যে সবচাইতে যদি আফজল কেউ থাকে এরা হলো উম্মতের উলামায়ে কেরাম যারা আল্লাহকে বেশি ভয় পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের ভিতরে সবচেয়ে যদি কেউ থাকে এরাই কিন্তু আবার খারাপ যদি থাকে তাহলে এরা আর অধিক মানুষদেরকে আপনারা দেখবেন যুগের মধ্যে জামানার মধ্যে এলাকার মধ্যে আল্লাহকে ভয় করনে ওয়ালা যারা থাকে এদের ভিতরে আলেমরাই থাকে বেশি কারণ মাদ্রাসায় আপনারা দেখবেন রাত্রি তিনটা চারটার দিকে এসে দেখবেন আপনারা ঘুমান আপনার বিবি ঘুমায় আপনি নিজে ঘুমান কিন্তু আলহামদুলিল্লাহ আলেমেরা ওলামা একরামরা মাদ্রাসায় দেখবেন চারটার দিকে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে এলাকার জন্য দোয়া করে এটা এলাকার সাধারণ কোনো মানুষ করে না করে কে আলেম করে কে এজন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা সমস্ত মানুষদের ভিতরে আল্লাহ পাকের ভয় যার ভিতরে থাকে তারা অধিকাংশ আলেম তারা অধিকাংশ কি আলেম এখন আলেমদের তো ভয় আছেই বাকি যারা আছে তারা গায়রা আলেম এদের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকানো দরকার আছে না নাই লাগবে কি লাগবে না যদি ঢুকে যায় সমাজের দুর্নীতি বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না যদি ভয় ঢুকে যায় সমাজের চুরি বন্ধ হয়ে যাবে যদি ভয় ঢুকে যায় সমাজের সুদ বন্ধ হয়ে যাবে যদি ভয় ঢুকে যায় এমন কোন অন্যায় নাই যেটা বন্ধ হবে না অর্থাৎ আল্লাহর ভয় ঢুকবে তো সমস্ত গুনাহ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য আল্লাহর ভয় ঢুকাইতে রাজি আছেন ইনশাআল্লাহ আবু বকর